একটি বাড়ি কিনে থাকে রাজ্যের স্বপ্ন একটি বাড়ি মানে আপনার প্রতিদিনের জীবন আপনার ঠিকানা আপনার ভবিষ্যৎ হোক সে ভাড়া বাড়ি অথবা নিজের যত্ন ছাড়া যেমন গাছ বাঁচে না বাড়ির জন্য চাই তেমন যত্ন সফল হতে হলে আপনাকে জানতে হবে নিতে হবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত প্রপার্টি সেলিং লেটিং এবং বাইং এর খুঁটিনাটি বিষয় নিয়ে এনটিভির বিশেষ আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ প্রপার্টি শো উইথ কাজী আরিফ দেখবেন সোমবার রাত 8টায় এবং পুনঃপ্রচার শনিবার সকাল 11টায় শুধুমাত্র এনটিভিতে ব্রিকলেনে প্রাইম এস্টেট এজেন্ট যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয় প্রাইম এস্টেট ফিল সেফ কোয়ালিটি সার্ভিস পিস অফ মাইন্ড Absolutely. প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য ল্যান্ডলর্ডরা কল করুন 0207-375-1188 সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভি সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা আমাদের এই অনুষ্ঠানটি গত প্রায় 7 বছর ধরে দেখছেন আশা করি আপনারা সবসময় ছিলেন এবং আগামীও আমাদের সাথে থাকবেন দর্শক আমাদের এই অনুষ্ঠানটি গত 7 বছর ধরে যে চলছে এ সব সময় আমাদের সাথে একজন প্রপার্টি স্পেশালিস্ট থাকেন যার নামে আমাদের এই অনুষ্ঠানটি করা প্রপার্টি শো উইথ কাজী আরিফ আর কাজী আরিফ ছাড়া আমরা এই অনুষ্ঠানটি কল্পনাও করতে পারি না দর্শক জি আমি কাজী আরিফ ভাইয়ের কথা বলছি যিনি আমাদের এই কমিউনিটিতে মোর দেন এ ডেকেড ধরে আমাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছেন এবং প্রপার্টির উপরে বিশদভাবে উনি এই নলেজেবল এবং আজ পর্যন্ত প্রতিদিন প্রতিক্ষণে সবাইকে চাচ্ছেন আমাদের এই কমিউনিটিকে বিশেষ করে প্রপার্টি সম্পর্কে বিভিন্নভাবে উপকার করার জন্য চলুন দেখি আমাদের কাজী আরিফ ভাই কেমন আছেন কাজী আরিফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি খুব স্মার্ট লাগছে ইউ লুক ভেরি ইয়াং টুডে দর্শক আমি আসছি আপনাদের কাছে প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনারা আমাদের পাশেই থাকবেন যে কথা প্রথম থেকে শুরু করে বলতে চাচ্ছি যে এই 2020 যে শুরু হলো এই ক্ষেত্রে ল্যান্ডলর্ডের জন্য যেসব চেঞ্জেস আসছে পর্যায়ক্রমিকভাবে মান্থ টু মান্থ বেসিস আজকে আমরা সেই বিষয়ে কথা বলবো সেখানে থাকবে যে কী কী জিনিস চেঞ্জ হচ্ছে এবং কী কী জিনিস আমাদের ল্যান্ডলর্ড ভাই বোনেরা যারা আছি আমরা দেখব আর পাশাপাশি দর্শক আপনারা তো আছেনই যেহেতু প্রোগ্রামটি ডিজাইন করা ল্যান্ডলর্ড এবং ট্যানেন্ট সবাই আমাদের সাথে সম্পৃক্ত হতে থাকবেন এবং পাশে থাকবেন আমি চলে আসছি আশরাফ ভাই আপনার কাছে ব্যাক টু ইউ আশরাফ ভাই ধন্যবাদ আরিফ ভাই দর্শক আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি সবসময় 3টি সেগমেন্টে হয়ে থাকে বাট প্রতি সেগমেন্টেই আপনাদের প্রায়োরিটি কারণ আপনাদের ছাড়া আমরা এই অনুষ্ঠান কল্পনাও করতে পারি না আপনারা যখন খুশি তখন আমাদেরকে ফোন করবেন আর এই ফোন করার জন্য স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পাবেন সেই নাম্বারে ফোন করলে সরাসরি আমাদের সাথে স্টুডিওতে কথা বলবেন এবং স্টুডিওতে কথা বলার জন্য আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন রিলেটেড প্রপার্টি আরিফ ভাই তো রয়েছেন আপনাদের গাইড করার জন্য আর আমাদের আরিফ ভাই সবসময় অনেক সময়ে নিয়ে আপনাদের জন্য কিছু নিউজ বুলেটিন নিয়ে আসেন এবং সেই নিউজ বুলেটিনগুলো আপনাদের মাঝে দেন বুলেট আকারে এবং যখন আপনারা আরও বিশদভাবে জানতে চান ইউ আর মোস্ট ওয়েলকাম টু টেক্সট আস অর ইমেল আস ইমেল করার জন্য স্ক্রিন নিচে একটি ইমেল অ্যাড্রেস দেখতে পাবেন আরিফ ভাই কিন্তু এক এক করে প্রত্যেকটি ইমেলের উত্তর দিয়ে থাকেন আরিফ ভাই চেষ্টা করে থাকি আশরাফ ভাই অনেক সময় পারা যায় না দিস ইজ লাইফ আমরা 100% কখনোই হতে পারবো না ইনশাআল্লাহ মানে সেই কথা বলতে চাই আমাদের দর্শক ভাই বোনেরা যারা আছেন কারণ অনেক সময় দুই একটা যায় প্রায়োরিটি ওয়াইজ অবশ্যই অবশ্যই দর্শক যে কথা বলছিলাম যে আমাদের নিউজ বুলেটিন দেয় আমি চলে যাব আরিফ ভাইয়ের কাছে আজকে যে উনি আমাদের জন্য কী কী নিউজ বুলেটিন নিয়ে আসছেন আরিফ ভাই
নো প্রবলেম। দর্শক আপনারা দেখছেন যে আমাদের প্রোগ্রামের ধারাবাহিকতা যেটা থাকছে নিউজ বুলেটিন আপডেট দেওয়া প্রপার্টি রিলেটেড সংক্রান্ত, সেখানে প্রথমে চলে আসছি এটা বলার জন্য আপনাদের কাছে যে ব্রেক্সিট হয়ে গেল 31st January, আমরা চলে আসলাম ইউর বাইরে এই ফেব্রুয়ারির প্রথম থেকে। যে আপডেটটা থাকছে এভাবে যে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের যে রেটটা, বেজ রেট যেটাকে বলা হয়, এটা সমূহ সম্ভাবনা ছিল এটা চেঞ্জ হবে এবং ধারণা করা হয়েছিল, প্রেডিকশন দেওয়া হয়েছিল যে এটা কমে আসবে 0.75 থেকে চলে আসবে 0.5। কিন্তু লাস্ট আওয়ারে যেটা দেখা গেল গত সপ্তাহে সেটা আসেনি, সেটা মানে সেম রেট বলবৎ করছে এবং মানে চলবে। তো এটা আপনাদের কাছে বলা, এই ক্ষেত্রে আমরা যারা স্পেশালি যেসব ল্যান্ডলর্ডরা আছি, আমরা মর্গেজ ফিক্সড টার্মে যে মানে যাদের আছে তাদের তো অন্যরকম, আর যাদের নাই তখন এটা সমূহ সম্ভাবনা ছিল যেটা ড্রপ করবে আউটগোয়িং হিসেবে যাওয়ার জন্য। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যারা পিছিয়ে আছি, আমরা দেখে নেব একটি এই প্রেক্ষাপটে আমাদের কী করা উচিত, আমাদের যেসব মর্গেজ করা আছে তো আমরা দেখে নেব। আমি আপডেট আসব পর্যায়ক্রমিকভাবে আপনাদের কাছে আবারও, তো আমরা দেখে নিব এটা আপনার কত ইম্প্যাক্ট পড়ে, আপনারা একটু খেয়াল করে নেবেন, কারণ এটা বিশাল একটা ফ্যাক্টর থেকে যায়। এ ছিল প্রথম আপডেট আমার পক্ষ থেকে দেওয়া, আমি চলে আসছি আশা ভাই আপনার কাছে। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক আপডেটের কথা বলতে গেলে যে উনি প্রচুর আপডেট দিয়ে থাকেন, আশা করি আপনারা ফলো করেন। আর আমাদের এই অনুষ্ঠানগুলো সবগুলো অনুষ্ঠান চলে গেছে কিন্তু আমাদের ইউটিউবে, গুগল প্লাস এবং ফেসবুকে। আর ফেসবুকে কথা বলতে গেলেই এখনই বলতে হচ্ছে যে আমাদের এনটিভি এনটিভি লাইভ স্টুডিও থেকে এই অনুষ্ঠানটি কিন্তু ফেসবুকে লাইভ চলে গেছে। আপনারা যদি প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখেন তাহলে দেখতে পাবেন যে অনুষ্ঠানটি আমাদের ফেসবুকেও লাইভ যাচ্ছে। সো আশা করি সেখানে দেখবেন। আমি কথা বলতে বলতে একজন কলার রয়েছেন, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম দর্শক। আচ্ছা ভাই, আপনাকে একটু পোস্ট করবো, আর ইন দি মিন টাইম আমি কন্ট্রোল রুমের ভাই যারা আছেন প্লিজ রিকোয়েস্ট করবো যে আমাদের ইনসাইড স্টুডিওর ভলিউমটা বাড়িয়ে দিবেন প্লিজ। ভাই আপনার, আপনি জানতে চাচ্ছেন রেস্ট্রিকশনে আপনার মানে ভবিষ্যতে বাড়ি বিক্রি করার ক্ষেত্রে কোনো রকম মানে প্রবলেম হবে কিনা, মানে তাদের রাইটটা কি ধরনের স্ট্রং রাইট কিনা, এটা যেহেতু আমি তো মর্গেজটা নিলাম, আমার এটা সেকেন্ড টার্ম প্রপার্টি, আগের বাড়িতে এরকম কোনো ইস্যু ছিল না, তো আমি যার কারণে এবার এই ধরনের কোনো মানে বেশি খুব একটা টাইটেলটা পড়ে দেখিনি হয়তো যখন সলিসিটর দিছিল আমাকে, তো এখন আর কি দেখবো যে নো ডিসপোজিশন দুইটা রেস্ট্রিকশন লেখা যে তাদের পারমিশন নিয়ে আমাকে সেল করতে হবে আর কি। তো আমি বলতে চাচ্ছি বাই চান্স এটা কি তাদেরকে কোনো এক্সট্রা স্পেশাল পাওয়ার দেয় কিনা ভবিষ্যতে, যে কোনো সময় আমার বাড়ি বিক্রির সময় যে না তুমি বিক্রি করতে পারবা না, বা আমাদের কাছে
আপনার সরি ভাইয়া আবার একটু পোস্ট করছি রেস্ট্রিকশন একটা বলছেন যে বাড়ি বিক্রি করতে পারবেন না আপনি 5 ইয়ার্স এর মধ্যে একটা রেস্ট্রিকশন না 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 5 ইয়ার্স মানে যে কোনো সময় আমি বাড়ি বিক্রি করতে পারব না তাদের পারমিশন লাগবে এটা রেস্ট্রিকশন ওকে সেকেন্ড পয়েন্টটা ভাইয়া এটাই আমি জানতে চাইছিলাম মানে এটা কি মানে তাদের কি কোনো স্পেশাল পাওয়ার দেয় কি না এটা কি ধরনের রেস্ট্রিকশন মানে তারা আমার বাড়িতে কেন রেস্ট্রিকশনটা দিল মানে এটা কি ধরনের বুঝতে পেরেছি ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ সমস্ত দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আপনি যখন আমাদেরকে ফোন করবেন প্লিজ আপনারা ফোন করার সময় আপনাদের টিভি ভলিউমটা মিউট করে নেবেন অ্যাট দ্য সেম টাইমস ডোন্ট টক উইথ এ লাউড স্পিকার আপনারা ফোনটাকে আপনাদের কানে লাগিয়ে আমাদের সাথে যদি কথা বলেন অনেক সময় আমাদের টেকনিক্যাল প্রবলেম থেকে আমরা মুক্ত হতে পারি আরিফ চলে যাচ্ছে ভাইয়া আপনি যে প্রশ্নটি করেছেন আপনার বাই টু লেটের প্রপার্টি সেকেন্ড প্রপার্টি নিউ বিল্ড কিনেছেন তারপরে আসছে যে এখানে রেস্ট্রিকশন দেয়া হয়েছে সেই রেস্ট্রিকশন আপনি পড়ে দেখেন নাই এবং এই ক্ষেত্রে আপনি এখন আবার রিমর্গেজ করতে যাবেন ফিউচারে বাড়ি বিক্রি করতে গেলে আপনার কোনো প্রবলেম হবে কি না প্রথমে চলে আসছি ছোট্ট ডিসপিউট আমি কথাটা এভাবে বলতে চাচ্ছি এভাবে যে আপনার যে সলিসিটার ছিলেন সেই সলিসিটারে কিন্তু উচিত ছিল আপনাকে বলে দেয়া যে আমরা যখন বাড়ি কেনা বিক্রি করিতে যখন হাইলাইটেড মানে বুলেট পয়েন্টগুলো থাকে এক্সেপশনাল কিছু থেকে থাকে তখন এটাকে ভালোভাবে বুঝিয়ে দেয়া যে আমরা যখন কিনে আমরা অনেক কিছু জানি না তো সেই ক্ষেত্রে সলিসিটার নির্বাচনে একটা বিশেষ ফ্যাক্টর ছিল সামহাও এটা হয়ে গেছে বাট এখন কথা হচ্ছে এটা যে আমরা পরবর্তীতে খেয়াল করে নিব যে আমরা ভালো সলিসিটারের কাছে যাচ্ছি আপনার অজানা অনেক কথা আপনাকে জেনে নিতে হবে জিজ্ঞাসা করতে হবে অ্যাজ সাইড বাই সাইড এখন আসছে এইভাবে যে নর্মালি যে রেস্ট্রিকশনটা বলা হয়েছে তাদের পারমিশন নিতে হবে এটা পারমিশন নেওয়ার ক্ষেত্রে হয়তো টার্মসে ছিল দেখে এই জিনিসটা আসে এরকম সাধারণত খুব কম হয়ে থাকে এখন কথা থাকে অনেক সময় যে আমরা অন্য ক্ষেত্রে বাই টু লেটার প্রোডাক্ট মানে যেসব বাড়ি আছে সেসবের ক্ষেত্রে সাধারণত এরকম ধরনের থাকে না বাট যদি এখানে আছে এখানে সেই জিনিসটা আপনাকে বাড়ি বিক্রি করতে গেলে যে প্রবলেম হবে ইন ফিউচারে এমন কোনো তেমন টেকনিক্যাল মানে আপনার ওয়ারিড হওয়ার কিছু নাই সোফার আমি যতটুকু আপনার আলোচনায় বুঝলাম তারপরে বলছি যে আপনি অবশ্যই যখন প্ল্যান করবেন একটু আগের থেকে তাদের বিভিন্ন ইনফরমেশন চেয়ে নেবেন আর আপনার উচিতও থাকবে এখনও যে আমি বিক্রি করতে চাইলে আমার কী ধরনের রেস্ট্রিকশন আমাকে একটু বিস্তারিতভাবে পাঠাও তো আপনি যখন ওই জিনিসটা পেয়ে যাবেন তখন এখানে আপনি বুঝে পড়ে অবশ্যই দেখতে বুঝতে পারবেন ইন জেনারেলভাবে বলছি যদি আপনার এখানে কোনো কনফিউশন থাকে তখন প্রপার্টি এক্সপার্টিস যারা আছে প্রপার্টি লয়ার যারা আছে তাদের স্বর্ণপূর্ণ হতে পারেন তারা আপনাকে বিভিন্ন রকম ইনফরমেশান দেবে আপনাকে পাশাপাশি কথাও বলছি যে ফিল ফ্রি আমাকে ইমেল করার জন্য আপনার ওই মানে হাইলাইটেড পয়েন্টটা যেখানে রেস্ট্রিকশনটা লেখা আছে আমি আপনাকে পড়ে বুঝে আপনাকে আমি মানে ইমেল আনসার অথবা কল ব্যাক করবো আপনি প্লিজ পাশাপাশি আপনার টেলিফোন নাম্বারটাও দিয়ে দিবেন থ্যাংক ইউ কলার ভালো থাকবেন আশা ভাই ব্যাক টু ইউ ধন্যবাদ আরিফ ভাই দর্শক আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনার প্রশ্নের উত্তর চলে যাচ্ছি আবার দর্শকদের কাছে যে দর্শক আপনারা যখন ফোন করবেন প্লিজ মিউট ইউর ভলিউম অ্যান্ড গিভ আস এ কল উইদাউট দ্য লাউড স্পিকার চলে যাচ্ছি আবার আপনার কাছে আরিফ ভাই দেখি আপনার পরবর্তী নিউজ বুলেটিন কি আছে আচ্ছা থ্যাংক ইউ আশা ভাই দর্শক আপনারা শুনছিলেন যে আমি বলেছিলাম যে চেঞ্জগুলো আসবে আমি পর্যায়ক্রমিকভাবে আসবো যে এই বছরের যে চেঞ্জগুলো আসছে আমি চলে আসছি আবার সেকেন্ড আপডেট দেওয়ার জন্য যেটা থাকছে যে আমার সেকেন্ড নিউজ বুলেটিন ভাবে বলা মর্গেজ ব্রোকাররা প্রিডিক্ট করছে যে এই বছরে বাই টু লেটের ক্ষেত্রে বেশ গ্রোথ করবে তারা প্রিডিক্ট করছে এভাবে যে গত বছরের তুলনায় এখন কিছুর জন্য তার পাশাপাশি একটা ফ্যাক্টর থাকছে অ্যানালাইসিস থাকছে স্পেশালিস্টদের সাথে তাদের যেসব ক্রসিং হয় এবং হিস্ট্রি থাকে সেই প্রেক্ষাপটে তারা প্ল্যান করছে যে বাই টু লেটের মর্গেজ বৃদ্ধি হবে যদিও এখানে কথা আছে কত পার্সেন্ট তো এখানে অনেক অন্য একটা আপডেট নিয়ে আসবো সেই সময় আপনাদের কাছে তুলে ধরবো যে এই ক্রসিংয়ের আপনাদের কী রকমের ধরনের সাবধানতা অথবা অ্যানালাইসিস করে নিতে হবে যে আপনি রাইটভাবে রাইট জায়গায় করছেন কি না তো যাই হোক এটা ছিল আমার সেকেন্ড আপডেট আশা ভাই আপনার কাছে ব্যাক করছি প্লিজ ধন্যবাদ দর্শক আবারও আপনাদের জানিয়ে দিচ্ছি যে আপনারা আমাদের টেক্সট নাম্বারটি লিখে রাখবেন হয়তো আজকে আপনাদের প্রয়োজন নেই আবার ভবিষ্যতে প্রয়োজন হতে পারে যখন প্রয়োজন আমরা কিন্তু 24/7 এই নাম্বারটি অন থাকে আপনারা কিন্তু টেক্সট করতে পারেন যে কোনো সময় অ্যাট দ্য সেম টাইমস এই ইমেল ইজ দ্য সেম লাইক 24/7
এবং আমাদের সাথে যুক্ত হতে হলে ফেসবুকে যান এবং প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখে উপরে দেখবেন যে একটা থামস আপ চিহ্ন আছে সেখানে আশা করি আপনারা ক্লিক করলে আপনারা ইউ উইল বি কানেক্টেড উইথ আওয়ার ফেসবুক উইথ এ সোশ্যাল মিডিয়া ও মাস্কের একটা কথা না বললেই নয় যেটা ছিল যে শুনে হয়তো আপনিও আশ্চর্য হবেন আমি জানি না আপনি জানেন কি না পর্যন্ত লাস্ট ইয়ার গত গত প্রোগ্রামটা আমাদের যে প্রোগ্রামে ছিল সেই প্রোগ্রামে বেশ হিট পড়েছে আমাদের ফেসবুক পেজে প্রায় 6,000 পিপল ওয়াজ ওয়াচিং এবং ওয়াজ রেকর্ডেড ইন এ ডিফারেন্ট ওয়ে দর্শক এই উদ্দেশ্যে আপনাদের পাশাপাশি বলা যে প্লিজ আপনারা দেখবেন এবং আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ লিঙ্ক করবে যাতে দেখা যাচ্ছে যে তারা উপকৃত হবে যাই হোক আশা ভাই ধন্যবাদ আরিফ ভাই কতটাই আপডেটেড আপনি খেয়াল করতে পারছেন যে ব্রিকলেনে প্রাইম এস্টেট এজেন্ট যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয় প্রাইম এস্টেট Absolutely. Property free valuation is jonno landlord ra call korun 0207-375-1188. সুপ্রিয় দর্শক ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ আর কাজী আরিফ বলতেই কাজী আরিফ ভাইয়ের দিকে চোখ পড়ে যায় যে কাজী আরিফ ভাই আলহামদুলিল্লাহ আপনি বেশ অনেক তরুণ লাগছে এটা তো বলার বাইরে কিন্তু শোর বাইরে আমি জেনে নেব বাকি রহস্য আপনার যে নিউজ বুলেটিনগুলো নিয়ে আসছেন সেটার মধ্যে আপনি একটু রস মিশিয়ে আমাদেরকে একটু ভালো করে দেন রস মিশিয়ে মানে জিনিসটা বুঝতে পারেন আপনি কি কোনো রসের কোনো শর্ট পাইছেন আমরা তো হলাম আম জনতা আমরা প্রপার্টি নিয়ে আমরা কাজ করি না হ্যাঁ সো স্বাভাবিকভাবেই এই প্রপার্টির যে টার্মিনোলজি আপনি ইউজ করেন হয়তো আমাদের বুঝতে একটু অসুবিধা হয় আপনি একটু সহজ ভাষায় আমাদেরকে বলুন অসুবিধা হচ্ছে দর্শকের হয়ে আপনাকে বলছি আমি জানি দর্শকরা জানেন কিন্তু চেষ্টা করি আমি চেষ্টা করি এইভাবে যখন একটা কথা বলি তখন এটাকে গ্রেড করে দেওয়ার চেষ্টা করি যাতে নরমাল আমরা যারা আছি চেষ্টা করি I know that Kazi Arif bhai you are great no problem Ashraf bhai dorshok apnar kache chole ashilam je poroborti update deyar jonno apni ektu je update ta dibo ar ektu khyal korben eta ektu technical it is different as well je amra jara first time buyer achi tara ki rokom dhoroner save korchi bari kenar khetre sei percentage ta koto koto percent amra koto jon kibhabe chinta korchi amra kibhabe chinta korchi হলিডে করার জন্য আমরা যারা করছি আবার আছে আমরা রিটায়ারমেন্ট কথা ফিউচারের কথা চিন্তা করে আমরা কীরকম সেভ করছি আমরা আবার আমরা এরকম আছি যে আমাদের ইমার্জেন্সি কারণে আমাদের মানে খরচ হয়ে যাচ্ছে তো সব মিলিয়ে জিনিসটা কেমন না আপনাদের কাছে যে আমরা কত পার্সেন্টে কীভাবে আসছি তো প্রথমে চলে আসছি যে আমরা যারা হলিডে করছি 33% পিপল আমরা স্পেন্ড মানি করছি ল্যাভিশ হলিডে রাদার দেন সেভিংস মানে করার জন্য কারণ জেনারেলি বলা হয়ে থাকে যে আমরা লন্ডনে বাড়ি কিনতে গেলে আমাদের যে সেভ করতে হয় সে পর্যায়ক্রমিকভাবে যে জিনিসটা আমরা রাখি সে পার্সেন্টটা অনেক ইয়ার্স লেগে যায় তো আমরা যদি একটু প্ল্যান করে নিই আগের থেকে সেই জিনিসটা সুন্দর হতে পারে না এটা ছিল আপনাদের কাছে বলা যে আমরা যখন কোনো কারণে করব হলিডে সেটাকে আমরা চেষ্টা করবো আগের থেকে প্ল্যান করার জন্য যাতে বেশি পরিমাণ না হয় আমরা চিন্তা করব পাশাপাশি আমরা যখন রিটায়ারমেন্টে যাব তখন যেন আমাদের পার্সেন্টেজটাও থাকে তো এখন দেখা যাচ্ছে যে আমার ইমার্জেন্সি ফান্ডের ক্ষেত্রে 31% পিপল মানি ইউজ করছে যেটা আনএক্সপেক্টেডভাবে খরচ হয়ে যাচ্ছে রাদার দেন সেভিংস ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে আমরা 23% লোক অনলি ডিপোজিট রাখতে পাচ্ছি মানে বাড়ি কেনার ক্ষেত্রে ফিউচারের ক্ষেত্রে তো আমরা চেক করে নিব পাশাপাশি আমাদের কিন্তু রিটায়ারমেন্টের একটা কথা থেকে থাকে আমরা যারা আছি ফার্স্ট টাইম বা এখনও যারা পিছিয়ে আছি কোনো কারণে আমাদেরকে সুন্দর করে প্ল্যান করতে হবে যাতে আমাদের সব দিকে ব্যালেন্স হয় তাতে আমরা আমাদের সাকসেসফুল গোলে যেতে পারবো একটা বাড়ির ওনার হতে পারবো তো এটা ছিল আপনাদের কাছে এভাবে বলা আপনার খেয়াল রাখবেন আপনার জন্য আপনিই করবেন তো আমার পক্ষ থেকে বলা যে পার্সেন্টেজটা কীরকম করছে কোনো কারণে কেন বেশি করছে সেগুলো একটা ফ্যাক্টর আপনাদের কাছে তুলে দেওয়া ধরা হলো খেয়াল করে নেবেন আপনার নিজেরই জন্য আবারও বলছি থ্যাংক ইউ আশা ভাই আপনার কাছে ব্যাক করছি ধন্যবাদ আরিফ ভাই দর্শক এই হলো পার্থক্য আপনি আমি এবং আরিফ ভাইয়ের যে
সব কিছু ব্যালেন্স আপ উইথ পার্সেন্টেজ ও উইথ এভরিথিং, যেটা আরিফভাই বললো যে 33% আমরা হলিডের জন্য পয়সা খরচ করি আর বাড়ি কেনার জন্য বা ভবিষ্যতে রাখার জন্য আমরা রাখছি হলো 23%। দর্শক, একদম উল্টো, অলমোস্ট উল্টো হয়ে গেল। আর রিটায়ার্ড সেটা 31%। দর্শক, ইটস এ গ্রেট একটা পরিসংখ্যা দিলেন ভাই আরিফ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রপার্টির ক্ষেত্রে অনেক রকমের চেঞ্জ আসবে, লেজিসলেশন আসবে, যেটা হয়ে গেল মানে শুরু হয়ে গেল জানুয়ারিতে, যে এন্ট্রি মানি লন্ডারিং এর ক্ষেত্রে আমরা যারা ল্যান্ডলর্ড আছি তাদেরকে অনেক কিছু খেয়াল করতে হবে, পাশাপাশি এজেন্টস অ্যাজ ওয়াল। তো এখনই কথা আসছে একটা বাড়ি কেনার ক্ষেত্রে আমরা এন্টি মানি লন্ডারিংয়ের যে লটা আনলো সেটাকে কীভাবে ফুলফিল করব। হ্যাঁ, আমরা জেনারেল ল্যান্ডলর্ড যারা আছি তারা আমরা অনেক ক্ষেত্রে জানি না, আবার যেসব প্রফেশনাল ল্যান্ডলর্ড আছে আমরা জানি হয়তো বা, তারপর তারা হয়তো মেনটেন করছেন অথবা না করলেও থাকবে করবেন, কারণ লটা কিন্তু ইমপ্লিমেন্ট হলো জানুয়ারি থেকে, যে ফার্স্ট অফ জানুয়ারি থেকে শুরু হয়েছে। এজেন্ট যারা আছে তারা তো আছেই, পাশাপাশি করছে। অবভিয়াসলি এখানে কথা থাকে অনেক সময় যে কোন ধরনের এজেন্ট কতখানি ফলো আপ করছে কিনা, আপনার রেপুটেবল এজেন্সি স্বর্ণপূর্ণ হবেন যদি এক্ষেত্রে মনে করেন যে আপনার জিনিসটা তারা ম্যানেজ করবে। তো এটা ছিল আপনাদের লেজিসলেশন পার্টের মধ্যে একটা জিনিস আপনাদের কাছে উপস্থাপন করা, এভাবে যে আমরা সতর্কতা অবলম্বন করব, কিন্তু এটা যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার জরিমানার ব্যবস্থা আসবে, অথবা নট অনলি জরিমানা, আপনি পাশাপাশি অনেক কিছু সম্মুখীন হতে পারেন যেটা না বললেই নয়। তো সতর্কতা অবলম্বন দরকার আছে। আমার ভাই বোন যারা আছি, আমাদের বাংলাদেশি কমিউনিটি ভাই বোনরা, প্লিজ একটু দেখে নিব আমরা, যাতে আমরা পিছিয়ে না থাকি রেসপেক্ট টু দ্য ল অ্যান্ড অল দ্য কমপ্লায়েন্সেস। যেহেতু প্রপার্টি একটা বিজনেসের মতো ইনভেস্টমেন্ট করা, আপনি হিতে বিপরীত না হয়, এটা ছিল আপনার কাছে একটুখানি হাইলাইট করে তুলে ধরা। চলে আসছি আশরাফ ভাই আপনার কাছে। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমি আগেও বলেছি যে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান চলে গেছে ইউটিউব, গুগল প্লাস এবং ফেসবুকে। আপনারা শুধু আমাদের প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখলেই প্রত্যেকটি অনুষ্ঠান চলে আসবেন। আপনারা নিজেরা দেখুন এবং অপরকে দেখানোর জন্য সাবস্ক্রাইব করুন। এবং অগ্রিম বলে দিচ্ছে যে আমাদের আজকের অনুষ্ঠানটিও কিন্তু রিপিট হবে শনিবার দিন সকাল 11টায়। সো আপনারা দেখতে ভুলবেন না এবং অপরকে জানাতেও ভুলবেন না। আরিফ ভাই, চলে আসছি পরবর্তী আপডেটের জন্য। দর্শক, আপনাদের কাছে চলে আসছি যে আজকে বুলেটিনে যে কথাটা বলা, যে ল যে চেঞ্জ হচ্ছে সেক্ষেত্রে এই গেল জানুয়ারি মাস, এবার মানে আপডেট দেয়া, ফেব্রুয়ারি মাসে কিছু নাই, তবে মার্চে আগামী মাসে আবার আসছে আবার নতুন ল। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যারা বাড়ি ভাড়া দিচ্ছি তাদের বাড়িটা যেন মানে রিহ্যাবিটেবল হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা কোনো কোনো কারণে, লেগেসির কারণেও করে থাকি, ইচ্ছাকৃত করে থাকি, আবার অনিচ্ছাকৃত করে থাকি, যে বাড়িটা যদি হ্যাবিটেবল না হয় তখন দেখা যাচ্ছে যে ল্যান্ডলর্ডকে ফাইন করা হবে। তো আমরা যারা আছি আমরা নিজেরাই জানি আমাদের ঘরে কী অবস্থা, আমরা দেখে নিব যে আমাদের ঘরের কোনো জায়গায় সেই মানে কোনো রকমের ডিসপিউট আছে কি না। আমরা যারা এজেন্সির মাধ্যমে করছেন তারা, তাদেরকেও বলবো যে আপনারা কাইন্ডলি নিজের ঘরে একটু মাঝে মাঝে ইনস্পেকশন করার ব্যবস্থা করবেন, অ্যাটলিস্ট মানে 6 মাসে একবার। তা না হলে অনেক সময় আছে যে এজেন্স হয়তো কোনো কারণে ওভারলুক করলো অথবা মিস্টেকলি তারা যেতে পারলো না, তখন কিন্তু জরিমানাটা আপনারই হবে। তো সেক্ষেত্রে আপনারা একটু দেখে নেবেন, আর যারা নিজেরা করছেন তো করছেনই, প্লিজ একটু খেয়াল করবেন, কারণ জরিমানার পার্টটা কাউন্সিল অনেক রাইট রাখছে তারা বিভিন্নভাবে। তো সেই ক্ষেত্রে যেন আপনি সেটাকে ভিকটিম না হন, এবং ওভিয়াসলি আপনাকে ফেয়ারও থাকতে হবে, দেখে নিতে হবে যে স্ট্যান্ডার্ডভাবে আপনাকে আপডেট করা উচিত, এই কারণে যে আপনি এখানে ইনভেস্টমেন্ট করছেন একটা রিটার্ন পাওয়ার জন্য, সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে। এ ছিল মানে আমার পরের পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরা। আমি আবারও চলে আসি সে যেভাবেই হোক। সো আপনার অনেক কথা জানার থাকতে পারে, অনেক কিছু বোঝার থাকতে পারে, কথা বলুন, গিভ আস এ কল। আরিফ ভাই তো রয়েছেন, আর কল করতে অসুবিধা হলে সবার সামনে হয়তো অনেক কথা বলা যায় না, সো টেক্সট করুন অথবা ইমেল করুন, আর সেই ইমেলে
আপনার ডিটেইলসটা দিয়ে দিন, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিন, উইচ সামটাইমস আরিফ ভাই ইজ মোর প্রেফারেবল, যে আপনি যে কোশ্চেনটা জানতে যাচ্ছেন হয়তো উনি আপনাকে সরাসরি ফোনে কথা বলেও আপনার উত্তর দিতে পারেন। আরিফ ভাই আপনার কাছে বুলেটিন তুলে ধরার জন্য, যে এপ্রিল মাস থেকে আবার যে গভর্নমেন্টের ট্যাক্স ল্যান্ডলর্ড বিষয়ক যে জিনিসটা, এটা অনেক চেঞ্জ আসছে, আপনারা অনেকেই হয়তো জানেন, আর যদি না জেনে থাকেন আপনারা প্লিজ আপনারা স্বর্ণপূর্ণ হবেন একজন চার্টার্ড অ্যাকাউন্টের কাছে, যার মাধ্যমে আপনি নর্মালি রেন্টাল ইনকাম ডিক্লেয়ার করছেন। সেক্ষেত্রে আপনার অনেক চেঞ্জ আসছে, যেটা আপনার সার্কুমস্টেন্সের প্রেক্ষাপটে এই চেঞ্জটা আবার এপ্রিল থেকে বেশ ভালোভাবে আছে, যেখানে ট্যাক্স রিলিফ বলে একটা কথা আছে, সেই রিলিফের ক্ষেত্রে আপনি কিন্তু অ্যাফেক্টেড হতে পারেন, কিন্তু একটু আগে থেকে আপনাকে অ্যানালাইসিস করে নেওয়াটা ওয়াইজ থাকবে। তো যে কথা বলছিলাম কিছুক্ষণ আগে ফার্স্ট আপডেট দেওয়ার পাশাপাশি, যে মর্গেজ ব্রোকাররা প্রেডিক্ট করছে যে সেকেন্ড বাইটোলেট প্রপার্টির ক্ষেত্রে, মর্গেজের ক্ষেত্রে বেশ চেঞ্জ আসবে, এবং পরিসংখ্যানে এভাবেও আসছে যে এই ট্যাক্স রিলিফের যে পরিমাণটা যেভাবে আগের তুলনায় বেড়ে যাচ্ছে মাল্টিপল ল্যান্ডলোডদের ক্ষেত্রে, ইন জেনারেল ইনকামের পাশাপাশি রেন্টাল ইনকামটা ক্ষেত্রে এখন অনেক ল্যান্ডলোডও কিন্তু আবার এভাবেও আসছেন, যে তারা কিন্তু বাইটোলেটের ক্ষেত্রে একটু পিছিয়ে আছেন, থাকবেন, সেটার পিছনে কারণ এটা একটা ফ্যাক্টর, মানে ট্যাক্স রিলিফ এবং প্রচুর পরিমাণে ট্যাক্স দেওয়ার একটা ফ্যাক্টর থাকছে, আবার পাশাপাশি ছিল ব্রেক্সিটের এই যে চেঞ্জ, এখানে কী রকমের চেঞ্জ আসছে। তো একটা জিনিস করলেই হলো না, আপনাকে লেগ ওয়ার্ক করে নিতে হবে, আপনাকে দেখে নিতে হবে যেটা আপনাকে স্যুট করছে কি না, আশাবার হয়তো, মানে এক্সাম্পল হিসেবে বলছি, আশাবার জন্য হয়তো বা তার জন্য ফিট আছে, মেবি আমার জন্য ফিট না, তো সেগুলো ক্যালকুলেশন করে নিতে হবে, আপনি কীভাবে করছেন, কোন কারণে করছেন, এগুলো কিন্তু বিগ ফ্যাক্টর। প্রপার্টি স্পেশালিস্টদের স্বর্ণপূর্ণ পাশাপাশি আছে যারা চার্টার্ড অ্যাকাউন্টে, এই ক্ষেত্রে আপনাকে বিট বাই বিট করে বুঝিয়ে দিতে পারবে, তাদের স্বর্ণপূর্ণ হবেন। এটা ছিল আমার কাছে বলা, যে আগেরটাকে নিয়ে ক্লোজ করে আপনাকে বললাম যে এখানে কিন্তু তিন রকমের মানে রিফ্লেক্ট আপনারা দেখতেই পাচ্ছেন, আপডেটের পাশাপাশি তিনটা জিনিস কিন্তু ফ্যাক্টর এভাবে আসছে, তখন আপনি কোনটা বেছে নিচ্ছেন আপনার জন্য আপনাকেই চিন্তা করে নিতে হবে। ভালো থাকবেন, আমি চলে আসছি আশরাফ ভাই আপনার কাছে ব্যাক টু। জি ধন্যবাদ আরিফ ভাই, যথার্থই বলেছেন না আরিফ ভাই, যে ইচ এন্ড এভরিবডি ইজ ডিফারেন্ট। দর্শক আবারও বলছি, এই যে আপনারা আমাদের ফেসবুক, ইউটিউব এবং গুগল প্লাসে যে আমাদের সাথে যুক্ত হবেন, আর আপনি হতে পারেন কাউন্সিল টেনেন্ট অথবা কাউন্সিলের ঘরে থাকতে পারেন, এবং কথা বলতে বলতে দেখি আমাদের একজন কলার চলে আসেন, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম সালাম। প্রশ্নটি করুন ভাইয়া। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি আমি বা আরেফ ভাইকে একটা প্রশ্ন করতাম চাই, যে চলিত বছরে যে প্রপার্টি আছে, এখন তো মার্কেট এটা আপ হবে কি ডাউন হবে, এটা কিছু আইডিয়া দেন তো স্লাইকি। ওকে ওকে ওকে, আমার এটার আনসার দিবেন নাকি জিজ্ঞাসা করুন। শিওর শিওর। ওকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ কলার। আরেফ ভাই, সবচেয়ে পপুলার প্রশ্ন গত প্রায় এক ওয়ান এন্ড হাফ ইয়ার্স। আপনি খুব কমন প্রশ্ন করেছেন, ভেরি নাইস প্রশ্ন, এখনো অনেকেরই সেই প্রশ্নটা আছে, আমিও ফেস করি পার্সোনালি, যেসব আমার পোর্টফোলিও ল্যান্ডলর্ড যারা আছেন আমার বিজনেসে, পাশাপাশি গুড উইশার আপনার মতো টিভি ভিউয়ার যারা আছেন, আত্মীয় স্বজন আছেন, ফ্রেন্ডরা আছেন, তারাও জিজ্ঞাসা করে, তখন আসছে যে প্রথম কথাটা, মানে আপনাকে মনে রাখতে হবে যে আপনি কোন পজিশনে আছেন, সেই পজিশনের থেকে আপনি একটা ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, আপনাকে লেগ ওয়ার্কটা ভালো করে নিতে হবে। এখন এই ব্রেক্সিটের কারণে মার্কেটটা কিন্তু মানে যে ইঞ্জিনিয়ারলি বলা যায়, যদি এভাবে লন্ডনকে ধরি, গ্রেটার ইংল্যান্ড পার্টকে ধরি, কিন্তু শত কিছুর মধ্যে সামান্য কিন্তু ড্রপ করেছিল, তেমন একটা না এই, তারপরে এখন ব্রেক্সিটটা হলো কনফার্ম, কিন্তু এখন এই প্রেক্ষাপটে ইন্টারেস্ট রেট একটা ফ্যাক্টর রয়েছে, যেটা আমি কিছুক্ষণ আগে আপডেট দিয়েছিলাম, তো এগুলো ফ্যাক্টর থাকছে, অনেকগুলো ফ্যাক্টর, ইটস নট লাইক এ ওয়ান অর টু। এটা কথা বলতে গেলে আমি মানে স্ট্রেটে বলবো, আপনার আনসারের জন্য আমার হাফ অ্যান আওয়ার দরকার, বাট আমি সামারি করে বলছি, জিনিসটা ফ্যাক্টরটা এভাবে হচ্ছে যে কোন এলাকাতে আপনি কিনছেন, কোন সাইজের প্রপার্টি কিনছেন, সেগুলো ফ্যাক্টর থাকছে, সেই ফ্যাক্টরের প্রেক্ষাপটে এই যে কতটুকু বাড়বে বা কমবে সেটা ওটা অ্যানালাইসিস আপনাকে করে নিতে হবে, কিছু কমেছে কিছু জায়গায়, সেটা ক্ষেত্রভেদে, প্রপার্টি সাইজ অনুপাতে, লোকেশন অনুপাতে, মানে এগুলো ফ্যাক্টর হয়েছে। এবং আপনাকে এটাও বলতে যাচ্ছি যে আমরা ফার্স্ট টাইম বা যারা আছি তাদের জন্য এটা কোনো বিষয়ই না, আমরা অ্যাফোর্ড করতে পারলেই
হলো আপনি সেভ করতে পারছেন একটা ফ্যাক্টর এই ফার্স্ট টাইম বায়ারদের ক্ষেত্রে সেকেন্ড টাইম ইনভেস্টমেন্ট যারা করছেন বাই টু লেটের যাদের প্রপার্টি মানে সেকেন্ডটা কিনতে যাবেন অথবা অনেক কিছু আছে আপনাকে লেগ ওয়ার্কটা করে নিতে হবে বিশেষজ্ঞদের স্বর্ণপূর্ণ হতে পারবে তখন আপনি বুঝতে পারবেন যে এটা আপনার কীরকম ধরনের ওয়ার্থ কিনা তো ইঞ্জিনিয়ারলি বলা যায় এখনও মার্কেট কিন্তু মানে স্ট্রং আছে যেটা হওয়ার কথা ছিল ইনডাইরেক্টলি এটা আমার পার্সোনাল অপিনিয়ন এনিওয়ে যে ব্রেক্সিটের এই ঘন ঘটার টাইমে কিন্তু ড্রপ ওভাবে করেনি অল্প কিছু করেছে তো মার্কেটটা স্ট্রংই ছিল বলবো আবার আসছে যে এটা গ্র্যাজুয়ালি এটা ইম্প্রুভ করবে আশা করা যায় যেটা বললাম পার্সোনাল অপিনিয়ন এগেইন বাট ইনভেস্টমেন্ট করবেন যে পয়েন্টগুলো বললাম খেয়াল করবেন আবারও বলছি যে প্লিজ ওয়েলকাম আপনি আমাকে আরও মানে প্রশ্ন জানতে চাইলে অথবা দেখা করতে চাইলে যে কথা আশাভাবে বলছিলেন আমাদের যোগাযোগ করতে পারেন আমার সাথে পার্সোনালি দেখা করতে পারেন অ্যাজ ওয়েল আমি চেষ্টা করি কমিউনিটি ভাই বোনকে মানে ফ্রি টাইম দেওয়ার জন্য মাই ব্যালেন্স টাইমের প্রেক্ষাপটে তো এটাও আপনার আমন্ত্রণ রইল যাতে অনেক সময় আছে যে আপনি আলোচনায় অনেক কিছু পেয়ে যাবেন আপনি ডিসিশন আপনার নিতে হবে বাট আপনাকে গাইডলাইন বিভিন্ন পয়েন্টগুলো হাইলাইট করতে পারবো ভালো থাকবেন সুন্দর প্রশ্ন আশা ভাই আপনার কাছে ধন্যবাদ আরিফ ভাই ব্রেক্সিটের কথা বলতে বলতে আমরা ব্রেক্সিটের একদম লাস্ট মোমেন্টে চলে আসছি সেকেন্ড পর্বে ব্রিকলেনে প্রাইম এস্টেট এজেন্ট যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয় প্রাইম এস্টেট ফিল সেফ কোয়ালিটি সার্ভিস আবারও জানিয়ে দিচ্ছি যে আপনারা যে কোনো সময় কিন্তু আপনারা আমাদেরকে ফোন করতে পারেন এই পর্বে সবসময় আমাদের লাস্টের দিকে খুব বেশি কল চলে আসে যখন আমাদের এন্টারটেইন করা খুব একটা টাফ হয়ে যায় আশা করি আপনারা সেই বিষয়ে থাকবেন না প্লিজ গিভ আস এ কল এন্ড টক টু আরিফ ভাই এবং আরিফ ভাই আমাদের জানেন যে প্রচুর কলার আমাদেরকে কল দেন সো আপনি চেষ্টা করবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল বলতে বলতে আমাদের একজন কলার লাইনে চলে আসছে দেখি কে আছেন লাইনে আসসালামু আলাইকুম দর্শক যদি বুঝতে পারছেন আপনি প্রশ্নটি হ্যাঁ হ্যাঁ ওকে প্রথম প্রশ্নটি ভাইয়া মর্গেজ শেষ হয়ে গেলে কি হবে মর্গেজ শেষ হয়ে গেলে তো লালগড়ে ব্যাংকের লগে ফাকুস্টা আছে এটা কি জমা আনা লাগে বা জেলা পৌঁছে আচ্ছা ওকে আর সেকেন্ড টাইম মানে যখন যদি ফার্স্ট টাইম তো আমরা যদি একটা গোর ফিউল থাকে এটা ফিউল দেওয়া পরে যদি একটা গোর কিনতে চায় এটা ফার্স্ট টাইম বাইয়ার ধরে না সেকেন্ড টাইম আবার ধরে ওকে ওকে থ্যাংক ইউ ভাইয়া গট ইট দেখতে থাকুন দর্শক আর এই ভিতরে প্রশ্নটি খুব আনকমন মানে প্রশ্ন বিগত ছয় বছরে এটা এরকম ধরনের ডাইরেক্ট মানে টেকনিক্যাল এরকম ধরনের পাইনি আপনার সুন্দর প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ প্রথমে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি প্রথমে চলে আসছি আপনার পার্টে আপনি যখনই মানে মর্গেজ শেষ হয়েছে আমাদের যখন মর্গেজ ফার্স্ট টাইম বাইর হিসেবে আমরা যখন ক্লিয়ার করে ফেলছি শেষ হয়ে যাওয়ার পরে তো আপনাকে এখন দিতে হচ্ছে না তো সেক্ষেত্রে আপনার ওখানে লেনা দেনা শেষ আপনার ঘর আপনার ফ্রি হোল্ডের মতো থেকে গেল তো কথা থাকছে যে যদি ধরা হয় এভাবে যে আপনি এই ঘর ফ্রি হয়ে গেল এখন আপনি আর একটা বাড়ি কিনতে যাবেন তখন কি আপনি ফার্স্ট টাইম বায়ার হবেন এটা ছিল আপনার পরের পার্টের প্রশ্ন আপনি অবশ্যই ফার্স্ট টাইম বায়ার না আপনি রেসিডেন্ট হিসেবে অনেক সময় বিভিন্নভাবে মর্গেজ নিতে পারেন আপনাকে বলবো প্রফেশনালভাবে যে আপনি একজন ভালো মর্গেজের স্বর্ণপূর্ণ হন আপনার কথায় বুঝতে পারছি এভাবে যে আপনার সামথিং প্ল্যান ওভাবে লিঙ্ক হচ্ছে এখানে অনেক সময় অনেক মর্গেজের বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ হয় তো চেঞ্জ হওয়ার পাশাপাশি গভর্নমেন্ট ল মর্গেজ রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ তখন কিন্তু একটা ভ্যারিয়েশন আপ অ্যান্ড ডাউন হয়ে থাকে অথবা হবে তো সেই ক্ষেত্রে আপনাকে ব্যাপার হচ্ছে যে আপনি তখন সেকেন্ড ঘর কিনতে যাচ্ছেন আপনার রেসিডেন্সিয়াল মর্গেজ হিসেবে যাবে ফার্স্ট টাইম বায়ার হিসেবে না সেটা একটা ফ্যাক্টর থাকছে আবার অনেক সময় আছে যে আপনি এটাকে কোন ফর্মে ফেলাবেন এটাও ফ্যাক্টর থাকে যদি আপনার ইচ্ছে থাকে অথবা না থাকে এখন দেখা যাচ্ছে কি যে আপনি অল্প ডিপোজিট দিয়ে
আপনি তখন কিনতে পাচ্ছেন, সেটা ফ্যাক্টর। আবার যদি না আছে, আপনি বাড়িতে মানে মর্গেজ এখানে শেষ, আপনি এখানেই থাকবেন না, কিন্তু একটা বাড়ি কিনবেন, কোন ফর্মে যাবে সেটা? তো অনেক অনেকে আছে যে না চেঞ্জ করলে সেখানে থাকে যখন, তখন নর্মাল ড্রেসিং ফর্মেটে যাবে না, তখন চলে আসছে অন্যভাবে, বা বাইটুলেটের ক্ষেত্রে সাধারণত পড়ে যায়। তো এখানে অনেক অনেক কিছু জিনিস আছে। তো আমি আপনাকে বলবো, একজন ভালো মর্গেজ অ্যাডভাইজারের স্বর্ণপূর্ণ হন, আপনার নিজের ব্যাংকের কাছেও যেতে পারেন, তাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে তখন দেখতে পারেন যদি আপনার ফার্দার প্ল্যান থাকে। অ্যাগেইন মানে আপনি আশা করি বুঝতে পেরেছেন আপনার পয়েন্টটা। তারপরে যদি যদি ক্লিয়ার না থাকে কোনোভাবে, অথবা আরও যদি প্রশ্ন থাকে, প্লিজ ইমেল আস অর টেক্সট মি, আমি চেষ্টা করবো আপনাকে আরও আরও শুনে আরও বলার জন্য। থ্যাংক ইউ কলার, ভালো থাকবেন। ধন্যবাদ আরিফ ভাই। আমি চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম দর্শক। দর্শক আসসালামু আলাইকুম। আমরা কলটি ড্রপ করেছি, চলে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে। শিওর আশা ভাই। দর্শক, আপনি শুনছিলেন যে প্রোগ্রামের শেষ লগ্নের দিকে আমি চেষ্টা করছি আজকে যে টপিকস নিয়ে কথা বলছিলাম সেই ক্ষেত্রে আপনাদেরকে আরও তথ্য দেওয়ার জন্য আমি বুলেটিনটাকে পাশে রাখছি, আপনাদের কল তো আছে, ধরার চেষ্টা করব। আমি চলে আসছি এবার পরবর্তী যে আপডেটটা, মানে ক্ষেত্রে রেজিস্ট্রেশন চেঞ্জ হচ্ছে যে এপ্রিল মাস থেকে আসছে যে নতুন ধরনের, আমরা যখন বাড়ি ভাড়া দিতে যাই অথবা বাড়ি বিক্রি করতে যাই, তখন আমাদের এনার্জি পারফরমেন্স সার্টিফিকেট, যেটাকে সাধারণত ইপিসি বলা হয়ে থাকে, আমরা অনেকে হয়তো জানি জানি না এভাবে, যেটা নর্মালি 10 ইয়ার্স পর্যন্ত ভ্যালিড থাকে। তো যাই হোক, আমরা এ নিয়ে প্রোগ্রাম করেছি, আপনারা দেখেছেন আশা করি। তো এখানে যে স্ট্যান্ডার্ড এটা আছে, এটাকে এপ্রিল থেকে এটাকে চেঞ্জ হয়ে আপার গ্রেডে করা হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনারা একটু দেখে নেবেন, আপনার প্রপার্টি যদি পুয়ার কন্ডিশনে থাকে আপনি কিন্তু ভাড়া দিতে লিগ্যালভাবে পাচ্ছেন না এবং বিক্রি করতেও পারবেন না। তো এটা এটা একটা নতুন চেঞ্জ এপ্রিল থেকে। তারপরে আসছে আর একটা চেঞ্জ, যেটা হচ্ছে লেটিং এজেন্সির জন্য, যেটা থাকছে ম্যান্ডেটরি যে ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্সটাকে ম্যান্ডেটরি করা হচ্ছে। যারা লেটিং এজেন্সি আছে তারা তাদের মানি, মানে যারা ক্লায়েন্ট আছে তাদের মানিটাকে প্রোটেক্টেড রাখার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ সাধারণত থাকে, অ্যারাউন্ড 24,000-এর মতো, যে সেই জিনিসটাকে মানে ইনশিওর করতে হবে, তা না হলে তারা প্রবলেমে পড়বে। যদিও এটা লেটিং এজেন্সি, আমরা ভাবিবোন যারা এই বিজনেসে আসি তারাও একটু খেয়াল করে নেবেন, যারা জানি তো ভালো কথা, যারা না জানি সেটা এরকম ধরনের। আর ল্যান্ডলর্ড হিসেবে আপনার যে দায়িত্বটা থাকছে অথবা থাকবে, আপনাকে দেখে নিতে হবে আপনি যখন এরকম ধরনের লেটিং এজেন্সির সাথে মানে আপনার বিজনেসে যাচ্ছেন, আপনি তাদেরকে ডাইরেক্ট প্রশ্ন করে দেখে নেবেন যে তাদের ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স আছে কি না। এটা দেখা শুধু নয়, এটার জন্য ডাটা ইনফরমেশন আপনি নিজের কাছে রাখবেন যারা নতুন করে ডিল করতে যাচ্ছেন, তা না হলে হয়তো দেখা যাচ্ছে আপনি মানে মানে অন্য জায়গা আছেন যেখানে আপনি টেকনিক্যালভাবে সেফ না, আপনার মানিটা প্রোটেক্টেড না। এছ আসছে আপনার আর একটা ল চেঞ্জ, আর একটা হচ্ছে যে এপ্রিল মাস থেকে কিছুক্ষণ আগেও যেটা বলেছিলাম, যেটা হচ্ছে যে ক্যাপিটাল গেইন ট্যাক্স রিলিফ বলে ট্যাক্সের পাশাপাশি যেটা আসছে, যে ক্যাপিটাল গেইন ট্যাক্স রিলিফ বলে যেটা পরিমাণটা চেঞ্জ হচ্ছে। তো আমরা যারা ক্যাপিটাল গেইন হচ্ছে বাড়ি বিক্রি করলে সাধারণত যেসবটা ট্যাক্সটা দেওয়া লাগে, রেসিডেন্সিয়াল বাড়ি না, অবভিয়াসলি বাইটুলেটেড প্রপার্টির ক্ষেত্রে সাধারণত আসছে, তো আমরা দেখে নিব যে কীরকম ধরনের সে চেঞ্জটা হচ্ছে। ভালো একজন সার্টিফাইড চার্টার অ্যাকাউন্ট স্বর্ণপূর্ণ হবো, তারা আপনাকে ভালো করে বুঝিয়ে দিবে। এই পর্যন্ত আপডেট দিচ্ছি আমি আপনাদের কাছে, এপ্রিল পর্যন্ত আমি আসছি, কিছুক্ষণের মধ্যে আপনার কাছে ফিরে আসা পাই। আপনি কিছু বলার আছে কি না, নাহলে বুলেটিন পয়েন্টে আবার যাবো। জি দর্শক, আমাদের লাস্ট আপনাদের রিমাইন্ডার দিচ্ছি যে কাইন্ডলি আপনারা আমাদের টেক্সট নাম্বারটি এবং ইমেল নাম্বারটি লিখে রাখবেন, যে টেক্সট এবং ইমেল করুন, এবং আমাদের ফেসবুক এবং ইউটিউবে আপনারা যে আমাদের এর সাথে যুক্ত হন এবং সাবস্ক্রাইব করুন। চলে যাচ্ছে আরিফ ভাই। দর্শক, আপনাদের কাছে আরেকটা যে মানে নিউজ বুলেটিন, নট রুলস রেগুলেশন নিয়ে যে কথা বলছি সেটা না, আপডেট দিতে চাচ্ছি। আমরা ল্যান্ডলর্ড যারা আছি, আমরা এজেন্টও আছি, অনেকে ট্যান্টের কাছ থেকে ডিপোজিটের মানিটা যে নেই, সেই ডিপোজিটের মানিটা আমরা সাধারণত ডিপোজিট ফান্ডে রাখতে হচ্ছে, ইন্স্যুরেন্স করে অথবা নর্মালি কাস্টোডিয়াল দুই সিস্টেমে যেটা আছে আপনারা করছি। এখন অনেক ল্যান্ডলর্ড হয়তো জানি না যে এক্ষেত্রে রাখতেই হবে, এটা নিয়ে অনেক আগে অনেক আমরা প্রোগ্রামও করেছি এই বিষয়ে, আপনারা শুনেছেন, বাট আপনাদের কাছে এইভাবে একটুখানি বলা বুলেটিনটা এইভাবে যে আপনারা শুনে আশ্চর্য হবেন, 1.2 বিলিয়ন মানি ডিপোজিটের মানি ইজ নট প্রোটেক্টেড। জিনিসটা একটু স্ক্যারি, যেটা সুন্দর না, যেটাকে ল করা হয়েছে, এটা আমরা করছি না, ল্যান্ডলর্ডরা নিজে এবং
টেনেন্ট সরি যারা এজেন্সি আছে তারাও কিন্তু সেই ক্ষেত্রে আছে। 14% এজেন্সি কিন্তু এটাকে করছে না। যদি কোনো রকমের ল্যান্ডলর্ড আপনি যদি এটাকে ঘুরে আসে, আপনার এজেন্সি যদি না করে থাকেন, লায়াবল কিন্তু আপনি হবেন, আনলেস আপনি যদি এজেন্সির সাথে সেরকম এগ্রিমেন্ট লিখিতভাবে না করে থাকেন। তো মনে রাখতে হবে এভাবে যে আমরা যারা একটু খেয়াল করিনি এখনও, হতে পারে আপনার 2 মাস অথবা কি 2 বছর আগেও দেওয়া আছে, ডিপোজিটের টাকাটা নেওয়া হয়েছিল, এজেন্ট কী করেছে অথবা ল্যান্ডলর্ড আপনি কী করেছেন, আপনি কিন্তু নিজেও লিগ্যালভাবে সার্ভ করতে পারছেন না ট্যানেন্টকে ইভিট করার জন্য, এটা একটা ফ্যাক্টর থাকছে। এখন চলে আসে জরিমানাটা কেমন হবে। নর্মালি দেখা যাচ্ছে যে জরিমানাটা একটা মানে একটা অন এভারেজ ইউকেতে যে £1100 একটা প্রপার্টি নর্মালি ইন জেনারেল এভারেজ ভাড়া, সেক্ষেত্রে আপনাকে জরিমানা করা হবে £4000। তো ওইভাবে প্রপোর্শনের যেটাকে বলাই থাকে কোর্টে, জাজ সাধারণত রায় দিয়ে থাকে এভাবে, যদি কোনো রকম এটা না করা হয়, যদি কোনো এটা এভাবে ডিসপিউট আকারে চলে আসে, জাজ ক্যান আপ টু 3 টাইমস মোর যে আপনি মান্থলি পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন হিতে বিপরীত। সুতরাং খেয়াল করে নেবেন আপনারা, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমরা যারা করিনি এবং আরও আগেও ভাড়া দিয়েছি কোনোভাবে যে কথা বুঝতেই পাচ্ছেন, খেয়াল করে নেবেন এবং আপনাকে খেয়াল রাখতে হবে জিনিসটা পরে এজেন্ট করছে কিনা অথবা আপনি করছেন কিনা, নাহলে হিতে বিপরীত হতে পারে, জরিমানার সম্মুখীন হবেন। অবভিয়াসলি আমরা চাই না, আমাদের প্রোগ্রামটা ডিজাইন করা এভাবে, আমাদের কমিউনিটি ভাবেন কি বিভিন্ন তথ্য দিয়ে আপনাদের কাছে আপডেট তুলে ধরা। তো যাই হোক, আপনাদের কাছে এই অনুরোধ রইল আপডেটের পাশাপাশি, আশা পাই আপনার কাছে। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, কথা বলতে বলতে আমরা একদম শেষ প্রান্তে চলে আসি আমাদের থার্ড সেগমেন্টে, আমাদের অনলি ফিউ মিনিটস টু গো। তারপরও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানটি আবার দেখতে পারবেন আমাদের শনিবার দিন সকাল 11টার সময়, রিপিট প্রোগ্রাম। আশা করি আপনারা দেখবেন এবং অপরকে দেখানোর জন্য সবাইকে বলবেন। আরিফ ভাই, আপনাকে 2 মিনিট সময় দেওয়া হলো, 2 মিনিটে আপনি বিদায় নেবেন। তার আগে আরেকটা বিদায় নিব, মানে আর 2 মিনিট সময় আপনাকে দিই, তারপর বিদায় নেওয়ার সময় কমেন্ট পাবো একই সাথে, বিদায় 2 মিনিট টোটাল, 2 মিনিট টোটাল। দর্শক শুধুই পাচ্ছেন, আমাকে লিমিট ক্লিয়ার করে দিয়ে দেওয়া হচ্ছে, আমি কিছু বলতে চাইলে ওভাবে পাচ্ছি না সম্পূর্ণভাবে বলার জন্য। আমার কাছে আপডেট ছিল আরও, আমি আপডেট হয়তো নাই গেলাম, বাট আমরা যে টপিকসটা ছিল আজকে আপনাদেরকে, যে রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ হচ্ছে আমাদের ল্যান্ডলর্ডের সতর্কতা অবলম্বন ক্ষেত্রে আর কী কী আছে। এবার আসছি জুন মাসে যে সব চেঞ্জ হবে, সেটা হচ্ছে যে যদিও এটা হবে পার্লামেন্টে আবার হবে, জুন মাসে দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট প্রপোজ করছে ইলেকট্রিক সেফটি সার্টিফিকেটটা ঘরের এটাকে ম্যান্ডেটরি করার জন্য। তো জিনিসটা কেমন ধরনের, অনেক জায়গায় লাগছে সেটা অবশ্যই মানে ক্ষেত্র আছে, বাট স্টিল নট ম্যান্ডেটরি, বাট অনেক জায়গাতেই লাগছে, করতে হচ্ছে। অনেক সময় আছে যারা কাউন্সিলের ঘরে থাকছে, তাদের ক্ষেত্রে কাউন্সিল থেকে বলা হয় অথবা বিশেষ বিশেষ কারণে সেটা ইনজেক্ট করা হচ্ছে, হতে হচ্ছে যে আমরা মেনটেন করছি, বাট আপনাদের কিন্তু মনে রাখা উচিত এটা করা উচিত, এই কারণে আমরা গ্রিনফল টাওয়ারের যে ট্র্যাজিক ঘটনা ঘটেছে, তারপরে গভর্নমেন্ট বেশ এই ক্ষেত্রে হাউজিং সেক্টরে বেশ বিভিন্ন রকমভাবে আসছে। তো আপনারা দেখে নিব, যেটা আমরা আপনার একটা যাতে প্রাণহানি না হয়, আপনার যদি ঘরে ইলেকট্রিক সেফটি না থাকে, আপনার ইন জেনারেল করে রাখা উচিত, নট অনলি ফর ট্যানেন্টের প্রপার্টি, আপনার নিজের প্রপার্টির ক্ষেত্রেও। তো এটা একটা নতুন ই ল আসছে। আবার আসছে যে নর্মালি আর একটা ল হচ্ছে জুন মাস থেকে থাকবে, যে ট্যানেন্ট ফিজ নিয়ে যে জিনিসটা আছে, ট্রানজিশন পিরিয়ডের মধ্যে একটা টাইম ছিল জুন মাসে এটা এন্ড হয়ে যাবে, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ফি নেওয়া যেত, সেটাও বন্ধ হয়ে যাবে জুন থেকে। তো এই ছিল আপাতত জুন পর্যন্ত আপনাদের কাছে আপ টু ডেট করে পৌঁছে দেয় আমাদের ভাই বোনদের কাছে, কমিউনিটি ভাই বোনদের কাছে। আমরা সতর্কতা মানে অ্যাটেনশন করে বিভিন্ন রকমের খেয়াল নেব, যাতে আপনি কোনো রকমের কোনো ভিকটিম না হন, এবং আপনাদের কাছে বিভিন্ন নলেজ পৌঁছে দেওয়ার জন্য আমার এই প্রোগ্রাম ডিজাইন করা গত 6 বছর ধরে করছি। যাই হোক, বিদায়ের পালা আসা ভাই সংকেত দিচ্ছে, আমার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আমি চলে আসবো ইনশাল্লাহ আগামী প্রোগ্রামে, আমি চেষ্টা করব ব্রেক্সিটের এই প্রেক্ষাপটে যদি অল্প সময়, তারপরে ব্রেক্সিট বিষয়ে প্রপার্টির ক্ষেত্রে আরও কীরকম ধরনের কিছু সামারি বুলেট পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আগামী প্রোগ্রামে ইনশাল্লাহ দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আমি শুভরাত্রি।
ধন্যবাদ আরিফ ভাই, আরিফ ভাই সুন্দর করে বুঝিয়ে বলার জন্য অনেক ধন্যবাদ। দর্শক, আরিফ ভাই আগামী জুন পর্যন্ত আপনাদেরকে আপডেট করে দিলেন। আরিফ ভাই, আরেকটা প্রোগ্রাম হলে আমরা মোটামুটি এক বছর আপডেট করে দিতাম। জাস্ট কিডিং। দর্শক, আমরা কথার ছলে কথার ফাঁকে ফাঁকে আপনাদের চেষ্টা করি, আরিফ ভাই চেষ্টা করেন আপনাদেরকে প্রপার্টি বিষয়ে বিভিন্নভাবে আপডেটেড হওয়ার জন্য, আপনাদেরকে বিভিন্ন পেনাল্টি থেকে মুক্ত করার জন্য। সো আমরা চেষ্টা করে যাচ্ছি গত প্রায় 5-7 বছর ধরে, এবং আশা করি ভবিষ্যতেও করে যাব। শুধু আপনাদের দোয়ার থাকবে, এবং আমাদের এই অনুষ্ঠান আবার দেখতে হলে আপনারা যে কোনো সময় প্রপার্টি শো উইথ কাজী আরিফ ইউটিউব, ফেসবুক এবং গুগল প্লাসে লিখলে চলে আসবে, এবং আপনারা সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন এবং অপরকে দেখার জন্য সুযোগ করে দিন। দর্শক, চলে যাচ্ছি আবারও অনুষ্ঠানের শেষ প্রান্তে বলে যে আমাদের প্রপার্টি টিপস না দিয়ে কিন্তু আমরা অনুষ্ঠান শেষ করি না। আজকে আমাদের যে টিপসটি থাকবে সেটা হলো, নেভার লিভ ইউর পাস্ট বিকজ ইট উইল ড্র্যাগ ইউ ডাউন। নোবডি ক্যান চেঞ্জ দ্য পাস্ট, ওয়াই ডোন্ট উই এনজয় দ্য প্রেজেন্ট, লেটস বিল্ড আওয়ার ফিউচার। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে প্রপার্টির সাথে আবার নেক্সট উইকে।